ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তার অভিনীত ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি লিডার আমি বাংলাদেশের সাফল্যের মধ্যেই শাকিব ভক্তদের জন্য এলো নতুন সুখবর। সম্প্রতি নায়ক নিজেই জানালেন, আগামী কোরবানির ঈদে আসছে তার নতুন সিনেমা প্রিয়তমা, যা পরিচালনা করবেন সুলতানা বিবিয়ানা চলচ্চিত্রের পরিচালক হিমেল আশরাফ। এদিকে প্রিয়তমা শিরোনামের ছবিটি প্রযোজনা করেছেন প্রযোজক আরশাদ আদনান। তবে কে হচ্ছেন সিনেমাটির নায়িকা তা নিয়ে এখনো মুখ খুলছেন না কেউই। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন, এতে নায়িকা হচ্ছেন বিদ্যা সিনহা শাহ মিম। 2009 সালে শাকিব ও মিম জুটি হয়ে আমার প্রাণের প্রিয়া ছবিতে অভিনয় করেন। সবশেষ এই জুটিকে দেখা গিয়েছিল 2018 সালে আমি নেতা হব শিরোনামের সিনেমায়। অন্যদিকে ঢালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নামও শোনা যাচ্ছে। তিনি এর আগে শাকিবের সাথে শিকারী ও ভাইজান এলোরে ছবিতে অভিনয় করেছেন। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার এক নায়িকাকে। এই নায়িকা এর আগে বাংলাদেশের কোনো তারকার সাথে কাজ করেননি, ইতোমধ্যেই তার সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। ভিসা পেলেই তার নামটি আসবে সকলের সামনে। এদিকে বিষয়টি নিয়ে নির্মাতা হিমেল আশরাফ জানান, ছবিটি নিয়ে শাকিব খানের সাথে তার অনেক দিনের পরিকল্পনা ছিল, শীঘ্রই অভিনয়শিল্পীদের নাম জানানো হবে। 2017 সালে মুক্তি পায় হিমেল আশরাফের প্রথম চলচ্চিত্র সুলতানা বিবিয়ানা। দীর্ঘ 6 বছর পর তার দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে প্রিয়তমা। জানা গেছে, আগামী 8 মে থেকে প্রিয়তমা সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। প্রথম দিনের শুটিংয়ে শাকিব থাকবেন পুরান ঢাকায়। এছাড়া ঢাকার বাইরে সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানেও শুটিং হবে ছবিটির। টানা 1 মাস ঢাকাই কিং সিনেমাটির শুটিং করবেন বলেও জানা গেছে।